আচ্ছা, আজকের যা কথাবার্তা তাতে একটা গ্রুপ আজকে বিকাশবাবুর বাড়িতে গিয়েছিল, তারা আলোচনা করেছে। তাদের মেন বক্তব্য হচ্ছে প্যানেল রেকটিফাই করে আবার যেন প্যানেল দেয়। অন্য একটা গ্রুপ গিয়েছিল, তাদের বক্তব্য ছিল যে এই প্যানেল যেন ক্যান্সেল হয়। এবার সমস্তটা জানার পর আমি দিবেন্দুবাবুকে ফোন করে বললাম, ফোন করতে বললাম, দিবেন্দুবাবু আমাকে ফোন করেছিল। দিবেন্দুবাবুর সঙ্গে আমার 10 মিনিট কথা হলো। দিবেন্দুবাবু বললো যে মুফিকুল তোরা কি চাইছিস? তখন আমি বললাম যে স্যার দেখেন, একটা দল চাইছে প্যানেল ক্যান্সেল হোক। এবার ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে অসংখ্য বেকার ছেলে আছে, 5 বছর পরীক্ষা হয়ে গেল, নিয়োগ হয়নি, আবার কত বছর পর নিয়োগ হবে কেউ জানে না, তাই প্যানেল ক্যান্সেল করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, অনেকেই বলছে রেকটিফাই করে প্যানেল দেওয়া হোক। রেকটিফাই করলেও প্যানেলে মাটি থাকবেই, কেউ সরাতে পারবে না, কারণ মাটি ক্যান্ডিডেটটা সরকারের মাথা কিনে নিয়েছে। 10,000 ক্যান্ডিডেট থাকলে বা 5,000 ক্যান্ডিডেট থাকলে কয়েক হাজার কোটি টাকার কথা, তাহলে কখনোই ওরা চাইবে না মাটি বাদ যাক। অতএব মাটি ওরা নিয়োগ করবেই, যতই রেকটিফাই করুক না কেন। সেই জায়গায় দিবেন্দুবাবুকে বললাম যে প্যানেল বাতিল হোক রেকটিফাই হোক, তাতে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, গ্যাজেটে বলা আছে রেশিও মেনটেন করে ইন্টারভিউ ডাকতে হবে, অর্থাৎ 100টা সিট থাকলে 140 জনকে ইন্টারভিউ ডাকতে হবে। সেই জায়গায় 14,000 যদি সিট থাকে তাহলে 19,600 জনকে ডাকবে রেশিও মেনটেন করে, অ্যাকর্ডিং টু রুলস। কিন্তু কমিশন 29,000কে ডেকেছে, 25,000কে মেরিট লিস্টে রেখেছে, বাকিদেরকে রাখেনি। আমাদের বক্তব্য হবে যাদেরকে রাখেনি, যেহেতু তারা ইন্টারভিউ দিয়েছে, তাই ইন্টারভিউর সমস্ত ক্যান্ডিডেটকে মেরিট লিস্টে রেখে সমস্ত যে ক্যান্ডিডেট 29,000-এর ওপর রেশিও মেনটেন করে নিয়োগ করতে হবে। 29,000-এর ওপর নিয়োগ যদি করে তাহলে মাটি খাঁটি, ফেজ, পিটিশনার এসব দেখে লাভ নেই। 29,000-এর মধ্যে রেশিও মেনটেন করলে 22,000 চাকরি হবে, সবাই চাকরি পেয়ে যাবে। এটাই বক্তব্য। স্যার বললো যে খুব সুন্দর বক্তব্য, তোরা নিয়োগ চাইছিস সবার হোক এটাও চাইছিস, এবং অনেক বেকার ছেলে তাড়াতাড়ি হোক এটাও চাইছিস। তো এই বিষয়ের ওপর তাহলে আমি স্যারকে নিয়ে কথা বলবো, তোরা যেদিন আসবি সেদিন আমি স্যারকে বলে স্যারের বাড়িতে গিয়ে কথা বলবো। আপাতত এই বিষয়টা বুলবুলদা, সঞ্জীব সবাই রাজি। সঞ্জীব এতদিন না না করছিল, সঞ্জীব এখন বুঝে গিয়েছে যে ফেজ ক্যান্ডিডেট আর পিটিশনার এরা কেউ আলাদা না। ফেজ ক্যান্ডিডেট বললে ও ক্যান্ডিডেট পাবে না, পিটিশনার ক্যান্ডিডেট বললে ক্যান্ডিডেট পাবে না, সব মিলিয়ে বড় কথা এখন রেশিও মেনটেন করে সিপ আপডেট করে সবার চাকরি দরকার। যদিও আমরা লিস্টের অনেক অনেক দূরে, সঞ্জীবও অনেক দূরে, যেহেতু ফেজের ক্যান্ডিডেট সেই জন্য ও একটা চাইছিল যে সবাইকে একত্রিত করা, কিন্তু ওর চেষ্টা ব্যর্থ হয়েছে। আলটিমেটলি আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্তটাই বহাল থাকলো, ও রাজি হয়েছে। এবং বিগত মঞ্চের প্রত্যেকটা জেলার যে ক্যান্ডিডেট সবার সঙ্গে আমরা যোগাযোগ করছি, সবাই মত দিয়েছে যে হ্যাঁ 29,000 যে ইন্টারভিউ ক্যান্ডিডেট তাদের প্রত্যেকেই মেরিট লিস্টে রেখে তার উপর রেশিও মেনটেন করে প্রত্যেককে নিয়োগ করতে হবে, অর্থাৎ আপডেট সিট। যদি 21,000 সিট হয় 21,000 নিয়োগ করবে, 22,000 হলে 22,000 নিয়োগ করবে, কেন 29,000 ডেকেছে? কমিশনকে এই জবাবটা দিতে হবে, যেহেতু গেজেটেই বলা আছে রেশিও মেনটেন করে ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউ নেওয়ার পর 140টা ওয়েটিংয়ে থাকবে আর 100 জন চাকরি পাবে, তাহলে 29,000 ডেকেছে, 29,000-এ 21,000 চাকরি দিতে হবে, 8,000 ওয়েটিংয়ে থাকবে। এটাই ফাইনাল। আমরা স্যারের সঙ্গে কথা বলে একদম জোর কদমে গোটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের যতগুলো গ্রুপ আছে এবং যতটা জেলায় আমাদের প্রতিনিধি আছে সবাইকে নিয়ে আমরা দ্রুত মিটিং করে আমরা কেস তুলব, এটাই সিদ্ধান্ত।